ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন খান্ডি ওয়েটিন। খান্ডি ওয়েটিন এর এই এপিসোডে আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছের চাষ। আর পাঙ্গাস মাছ যিনি করেছেন আর সেই চাষ করেই মাছ যে ধরা, মাছ ধরার যে কায়দাটা আর পাঙ্গাস মাছ যে নেট দিয়ে ধরে, সেই নেট দিয়ে ধরার সময় কী অবস্থা হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন যে পাঙাস মাছ নেট দিয়ে ধরছে, আর ধরার পরে পাঙাস মাছগুলোর যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো নেটের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখুন ছোড়াতে কতটা অসুবিধা হচ্ছে এই পাঙাস মাছ। অন্যান্য মাছ আমরা যখন ধরে দেখেছি নেটের মধ্যে থাকে, সেটাকে হাঁড়িতে রাখা হয় খুব সহজে, কিন্তু এখন দেখুন একটা পাঙাস মাছ ছোড়াতে গিয়ে নেটের মধ্যে যে কাঁটাটা গিয়ে যাচ্ছে ছোড়াতে কতটা কষ্ট হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। দেখুন প্রত্যেকটা মাছ আর মাছের যে কাঁটাগুলো আছে বড় বড় দুপাশে যে দুটো কাঁটা, ওই কাঁটাগুলো প্রত্যেকটা কাঁটাই নেটের মধ্যে গিঁথে আছে। অন্য অন্য মাছ কিন্তু এরকম হয় না, শুধু এই পাঙ্গাস মাছের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে। তো দেখুন যখন নেটটা টানছে তখন একটু একটু লক্ষ্য করলে বোঝা যায় যে যখন নেটটা টানছে দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু ঠিক কাঁটাটা নেটের মধ্যে ঢুকে আছে এবং টানলেও আর পড়ছে না, এবং এটা হাত দিয়ে ধরতেও ধরে বা কাঁটাটা ছোড়া দিকেও অনেকটাই কষ্ট হচ্ছে। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। একটু দেখতে থাকুন এই ভিডিওটা। একটা মাছ ছোড়াতে গিয়ে দু হাত দিয়ে টেনে তারপরেই নেট থেকে ওই মাছটাকে ছোড়ানো যাচ্ছে, আর এটা কোনো বাচ্চা ছেলে বা একটা দুর্বল লোকের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। তাই দেখুন আপনারা ভালো করে, খুব দুটো হাত দিয়ে টেনে তারপরে একটা মাছ ছোড়াতে পারছে। আর তারপরে যদি এখানে একটা রিস্কের ব্যাপার আছে, যেটা হলো কাঁটাটা যদি হাটে গিয়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক করেনি তারা একটা লাইক করুন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরে ভিন্ন কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।